হ্যালো বন্ধুরা, রেসিপিস উইথ রুমাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাচ্ছি তালের পিঠে। আর এই তালের সিজনে তালের জিনিস খেতে কিন্তু অসম্ভব লাগে। প্রথম শুরু করলাম তালের পিঠে দিয়ে। এখানে তালের যে পিঠের পুর সেটা রেডি করে নেওয়ার জন্য চিনি নিয়েছি এক কাপ, তার মধ্যে দুটো এলাচ আর একটু জল দিয়ে শিরাটা রেডি করে নেব। এখানে এক টুকরো আমি তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে শিরাটা রেডি হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। আর শিরাটা কিন্তু একতার বা দুতারের কোনো ব্যাপার নয়, জাস্ট একটু ঘন হয়ে আসবে তখন কোরানো নারকেলটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর কালার যখন এসে যাবে তখন নামিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু মিষ্টি জিনিসে একটু করে লবণ দিতে হয়, লবণ ছাড়া কিন্তু কোনো মিষ্টি মিষ্টি লাগে না। অবশ্যই লবণ দেবেন, তবে পরিমাণটা একদম অল্প। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিলেই 5 থেকে 6 মিনিট একদম রেডি হয়ে যাবে নারকেলের পুরটা। দেখুন নারকেলের পুর রেডি। আর খুব বেশি সময় ধরে কিন্তু এটা ভাজাভাজি করতে যাবেন না, সেক্ষেত্রে নারকেলটা অনেক ছিবড়ে হয়ে যাবে। তো এটাকে জুসি রাখার জন্য এরকম অল্প সময় ধরে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব, এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা না হয়ে গেলে কিন্তু পিঠেটা রেডি করা যাবে না, ওই জন্য পুরটা প্রথমে বানিয়ে নিতে হয়। পুর প্রথমে বানিয়ে নিলে আপনার পুরটাও ঠান্ডা হয়ে যায়, ততক্ষণে আপনার যে পিঠের জিনিসগুলো সেগুলো রেডি করে নেওয়া যায়। এখানে এবার আমি তালের যে পিঠেটা সেটা বানানোর জন্য প্রথমে তালের মেথি নিয়েছি 1 কাপ পরিমাণ। আর এখানে তালের মেথি আমি আগে থাকতেই চেয়েছি ভালো করে লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে রেখেছি। তালের মেথির যে জল সেই জলটা একদম শুকিয়ে রেখে দিয়েছি। আর এইভাবে তালের মেথি রেডি করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আরও কিছুটা চিনি আর লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি এর মধ্যে ময়দা অ্যাড করব তাই আমি এটা এক্সট্রা করে দিলাম। আর আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি অবশ্যই দিতে পারেন। দেখুন তালের মেথিটা ফুটে এসছে, যখন ফুটে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিক্স করে একটা ডো রেডি করে নেব। আর এইভাবে তালের মেথি ফুটিয়ে যদি এর মধ্যেই কুক করে নেন ময়দাটাকে, তাহলে কিন্তু পিঠেটা কখনোই শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর নরম পিঠে হবে। আর এইভাবে যখন খামিরটা রেডি করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন, বন্ধ করে দেবেন না, লোয়ে রেখে দেবেন। দেখুন আরও একটু ময়দার প্রয়োজন ছিল, আমি আর একটু ময়দা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে এলে এটাকে একটা বাসনের মধ্যে ট্রান্সফার করে দিয়ে একটু সময় দেব, তারপর হাতের মধ্যে জল নিয়ে এটাকে মাখবো। মাখবার সময় যদি মনে হয় আরও কিছুটা ময়দা লাগবে সেই ময়দাটা দিয়ে মেখে নেব। দেখুন একটু মনে হচ্ছে ময়দা লাগবে, তাই আর সামান্য কিছুটা ময়দা দিয়ে আমি আরও একবার ভালো করে ডোটাকে মেখে নেব। তাহলেই কিন্তু একদম রেডি আমাদের তালের পিঠে করবার জন্য খামিরটা। আর হাতে একটু লেগে যাবে, তার জন্য আপনারা হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এইভাবে করে এবার লেচি কেটে নেব। লেচিটা লুচির থেকে একটু বড় হবে, আমার হাতের দিকটা লক্ষ্য করলে খুব ভালো করেই বুঝতে পারবেন আমি ঠিক কতটা পরিমাণ নিচ্ছি এক একটা লেচিতে। দেখুন ব্যাস এইভাবে নিয়ে ঠিক যেমন লুচির লেচিগুলোকে আমরা পাক দিয়ে নিই, ঠিক সেইভাবে লেচিটাকে পাক দিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাটল না থাকে, ইভেনভাবে এটা রেডি হয়ে যায়। দেখুন এইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নেব। প্রত্যেকটা লেচি রেডি করা হয়ে গেলে একটা বাসনের মধ্যে সামান্য তেল লাগিয়ে লেচিগুলোকে ট্রান্সফার করে দেব যাতে একটার সাথে অন্যটা না লেগে যায়। আর হাতে তেল লাগিয়ে লেচিগুলো পাক দেওয়ার ফলে লেচির উপরেও তেল লেগে যায় আর উপর থেকে কোনো শক্ত আস্তরণ টাইপের পড়ে না কো অনেকটা দেরি হয়ে গেলেও। সামান্য ময়দা ডাস্ট করে লেচিগুলোকে লুচির আকারে বেলে নিতে হবে, একটু মোটা করে, লুচির থেকে একটু মোটা করে বেলতে হবে। আমি দেখিয়ে দেবো আপনাদের থিকনেসটা ঠিক কতটা রাখতে হবে, একদম পাতলা করবেন না, সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফেটে। দেখুন এইভাবে আমি ফোল্ড করে দেখে নিলাম, আর থিকনেসটা দেখে নিন ভালো করে, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে করে কয়েকটা বেলে নেব, তবে একেবারে সব কটা বেলে নিয়ে একটার উপর একটা রাখবেন না, যেহেতু তালের জিনিস ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে।
আর তালে জিনিস বানানোর সময় মাছের উৎপাতটা খুব বেশি হয়, তাই একটু ঢাকা দিয়ে কাজগুলো করবার চেষ্টা করবেন। দেখুন আমি কয়েকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর একটা চামচের সাহায্যে পুরটা দিয়ে নেব, আর পুরের পরিমাণ খুব বেশিও দেবেন না আবার একদম কমও দেবেন না। এইভাবে ঠিক 1 টেবিল স্পুন করে পুর দিয়ে এইভাবে করে ধারের দিকগুলো হাতে করে একটু প্রথমে সিল করে দেবেন এইভাবে চেপে চেপে। এরপর যেমন ডিজাইন আপনাদের দিতে ইচ্ছা হবে সেইভাবে দিয়ে পিঠের মুখটা ভালো করে মুড়ে নেবেন। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি ডিজাইনটা রেডি করে নিচ্ছি। আমার হাতটা লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করছি। আর ডিজাইনটা করবার সময় যখন হাতের মধ্যে একটু লেগে যাবে আবার হাতে একটু করে তেল লাগিয়ে নেবেন, নিয়ে ডিজাইনটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম অসুবিধাই হবে না, একদম পারফেক্ট ডিজাইন রেডি হয়ে যাবে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এইরকম আমি ডিজাইন করে নিয়েছি। এরকম করে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নিচ্ছি। আর আপনাদের রেপিটে আমি দেখিয়েছি, একটা লুচি বেলা ছিল তো সেখানে একটু মনে হচ্ছিল মোটা আছে, তাই আর একবার বেলে নিলাম। বেলে নিয়ে ওটাকে পারফেক্ট শেপে এনে আমি পিঠেটা রেডি করে নিচ্ছি। আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর আমার আঙুলটা লক্ষ্য করলেই আপনারা এই ডিজাইনটা একদম পারফেক্টলি বুঝে যাবেন। আর পিঠেগুলো যখন বাসনের মধ্যে রাখবেন তখন লক্ষ্য করবেন একটার সাথে একটা যেন গায়ে না লেগে যায়। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নিয়েছি, মোট এখানে আমার 20টা পিঠে রেডি হয়েছে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল 2 টেবিল স্পুন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তালের পিঠে। আর পিঠেগুলো যখন ভাজবেন তখন এক গাদা অনেকগুলো একসাথে দিয়ে দেবেন না, এইভাবে অল্প অল্প করে দিয়ে পিঠেগুলো ভেজে নেবেন। আর পিঠে কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মচমচে করে ভেজে তুলে নেবেন। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর তালের সিজনের সময় তালের আর কি জিনিস দেখতে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি শেয়ার করব। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এভাবে তুলে নিলাম আমি। দেখুন এরকম করে ঠিক ভেজে তুলে নেবেন। আরও কিছু পিঠে বাকি আছে, সেগুলোকেও ভেজে আমি তুলে একেবারে আপনাদের সার্ভ করে দেখাবো। অবশ্যই একবার এই সিজনে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পাবেন। আর এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তবে তার আগে আমি পিঠে একটা ভেঙে দেখাবো ভিতর থেকে ঠিক কেমন লাগছে দেখতে। দেখুন ইয়ামি ইয়ামি পিঠে রেডি, অবশ্যই বাড়িতে বানান আর এনজয় করুন। এই বর্ষার দিনে তালের জিনিস খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।